আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে আমি আপনার লগে আলু দি পেঁয়াজি বানানি শেয়ার করবো। ইনো আলু দেখতে পারা দুইটা আর পেঁয়াজ বড় সাইজের একটা, মরিচ দুইটা, বেশি জালু জুবে লাগে দুইটা দিছি। আর এখন আমি আলুর গ্রেট করে লিছি দেখতে পারা। এখন খো আমি মরিচ আর পেঁয়াজ কাটি লাইম। দেখতে পারা মরিচে ছোট ছোট করে খাটি লাম জ্বালা খাম, সেই মুখও খামরস না ফরেল লাগি। আর পেঁয়াজে ছোট ছোট করে খাটি লাম, ধনিয়া পাতা খাটিয়া। আর আমি এখন খোল ফ্লেন্ডারে থই দিছি, কইকিটা আলু টাকি ফানি বাড়ব এর লাগি। এখন কো আমি বউল একটার মাঝে আলু পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবটা দিয়া লইলিরাম বউলর মাঝে। সপ্তাহ বলুর মাঝে লো হয়ে গেছে দেখতে পারা। এখন আমি কেন দেখতে পারা নি বেসন। এখন আমি বেসনে কেন 2 টেবিল স্পুন দিব। এখন বেসন আমি 2 টেবিল স্পুন কেন দিলাই রাম। আর 1/2 টিস্পুন লবণ দিব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া দিব দিয়া। আর ধনিয়া পাতা দিয়া বালা করে মাখাইয়া আমি 2 থেকে 3 মিনিটর লাগি রাখি দিব, কারণ পেঁয়াজ থাকি আর আলু থাকি থোড়া ফানি বাড়ব। তো আমার পেঁয়াজি আগে তেল দিতে একটু সিজি হইব, আর এখন যদি আমি লগালগ মাখাইয়া দিলাইতে তেলের মাঝে সিত্রি যাইব। আর আমি ইকানত দেখতে পারা এখন লবণ দিলাম, কারণ বয়স যাবার আমি এন্ডে দি দিলাম আখিল ভিডিও করার বাদে এর লাগি থোড়া মিস জইব বেশ সময়ব। আপনারা মাইন্ড করবা না প্লিজ। আর আমার রেসিপিটা আপনারা গেছে খিলা লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। আমি লোয়ারির মাঝে দেখতে পারা এখন আমি দিলাই ম আস্তে আস্তে এখন দেখতে পারা এক সাইড হয়ে গেছে, আমি এখন উল্টাইয়া দিলাই ম উল্টাইয়া দিলাই মি একটা শক্তি আরো 2 মিনিট বাদে নিম্ন লামাই লাইম। সস দি খাইলে কেচাপ দি খাইন যে মজা লাগে, বা ঠিক আছে ডিফারেন্ট আর কি পেঁয়াজের লাফান বা সবে জানি করতে পারেন। আমি তুলে লাইম হয়ে গেছে, আর যারা তেল দিয়া খাইতে চাই না তারা ফ্রাইয়ার থাকলে ফ্রাইয়ারও দিয়া খাইতে পারবা, আর ফ্রাইয়ার দিলে তোমার সাদা সাদা হয়ে যায়। এখন দেখতে পারা আলু দি পেঁয়াজি বানাইছি, আর এখানে কেচাপ আছে আর মরিচ আর শুকনা মরিচ ভাজি লিছি, আর কিতাম পেঁয়াজ পেঁয়াজ দি মরিচ দি কাঁচা মরিচ এগুলো যারা খাইতে চাই খাইতে পারবা আরো টেস্টি হইব। দেখতো কতই আমি লাগে পিঠা খেলা লাগছে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা প্লিজ, আর আমার পুরা ভিডিওটা দেখবার চেষ্টা করবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।